Hello friends, welcome to my channel. I'm Jyoti Priya. আর এখন সন্ধে 7:30 মতো বাজে। আমি আজকে কোন ব্লগ স্টার্ট করে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। তো আজকে সানডে ইভিনিং, তো আমি রিয়ানকে একটু আগে খাইয়ে যাইয়ে ওকে ওর বাবার কাছে রেখে দিয়ে আমি এসেছি। তো এখানে 2 লিটার দুধ আমি গরম করতে বসিয়েছি, অলমোস্ট দেখো বয়েল হয়ে গেছে। আমি এটা তোমরা বুঝতে পারছো পায়েস বানাবো, কারণ এর আগেই তো আমাদেরকে ভিডিওতে শেয়ার করে বলেছি যে আমার শরীর ভালো ছিল না, রিয়ানের শরীরও ভালো ছিল না। তো সুতরাং আমি কিচ্ছু মকর সংক্রান্তি উপলক্ষে কোনো পায়েস পিঠে বানাইনি। তো বছরে এই সময়টাতে কিছু যদি না খাওয়া হয়, বাড়িতে না করা হয়, তো কে বানিয়ে দেবে? তো বাবা বাড়িতে যখন ছিলাম সেটাও বলেছিলাম, তখন খেয়েছি, বাট নিজের বাড়িতেও কিছু কিছু বানানো দরকার, তাই আজকে সেটাই আর কি করছি। তো দেখা যাক চলো। তো এই ভিডিওটা তোমরা শেষ অবধি সঙ্গে থাকো বন্ধুরা, আর যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো তারা প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সঙ্গে থাকো। আর এই যে দেখতে পাচ্ছ এখানে চাল পরিষ্কার করে আমি নিয়েছি বেছে, এটাকে এখন ধুয়ে ছেড়ে দেব, এটা ধুয়ে নেব, ধুয়ে এটা আমি ছেড়ে দেব। তো আমি চাল বন্ধুরা ছেড়ে দিয়েছি। তো এই যে চালটা এখন বয়েল হচ্ছে, তো এটা বয়েল হোক। এবার আমি এদিকে একটু ক্ষীরটাকে একটু নরম করে দিই, দোকান থেকে কিনে এনেছি দুধের ক্ষীর, তো সেটাকে একটু নরম করে নেব। এটা অবশ্যই গুড়ের পায়েসই আমি বানাবো, যেটা বলার ছিল বলে দিলাম তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ শীতকাল মানে গুড়, অবশ্যই নলেন গুড়, গুড় ছাড়া পায়েস জমে না শীতকালে। আর আমি আমার হাজবেন্ড দুজনেই গুড়ের পায়েস খেতে ভীষণ ভালোবাসি। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি এই গ্যাসে খোয়াটাকে ক্ষীরটাকে একটু দুধ দিয়ে চাল করতে বসিয়েছি, এটাকে একটুখানি ঘেঁটে নরম করে নিতে হবে, আমি পাটিসাপটা বাড়াবো। আর এখানে তো পায়েস এই যে বয়েল হচ্ছে, খিটটা দেখো বন্ধুরা অলমোস্ট হয়ে আসতেছে। আর এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিয়েছি, কারণ কেনা ক্ষীরে তো আর চিনি দেওয়া থাকে না। আর 5-7 মিনিট হলে এটা হয়ে যাবে। এদিকে এটাও আমার ফুটছে, অনেকটাই হয়ে এসেছে। এই যে আমার ক্ষীর রেডি। আর এখানে আমি পাটিসাপটার ব্যাটারটা গুলিয়ে নেব, এখানে আমি চালের গুঁড়া দিয়েছি আর ময়দা দিয়েছি, তো আর খেজুরের গুড় দেব এর মধ্যে, আর হালকা অল্প একটু চিনি দেব, দিয়ে ব্যাটারটা গুলিয়ে নেব। তো চলো। আর পায়েস এখানে অলমোস্ট চাল ফুটে গেছে, এবার আমি চিনি আর গুড় অ্যাড করব। এই দেখো তোমরা দেখতে পাচ্ছ ঘন হয়ে গেছে একদম ফুটে। তো চলো। আর দুধটা পুরো ফিরে একদম হয়ে গেছে, অনেকক্ষণ ধরে আমি জ্বালিয়েছি পায়েসের, আমি দুধটা খুব ভালো করে জ্বালিয়ে নিই, আর একটু ক্ষীর ক্ষীর পায়েসটাই ভালো লাগে আমার, একদম পাতলা আর কি টাইপ পায়েস আমার ভালো লাগে না, তো দুধটাকে সেই জন্য আমি অনেকক্ষণ ধরে বেশ ক্ষীর ক্ষীর করে গাঢ় করে ফুটিয়ে নিই। তো হয়ে আসছে আমার, চলো তোমরা সঙ্গে থাকো বন্ধুরা। এই যে নলেন গুড়ের বাটিটা, তোমরা কি বলো যাই হোক, তো আর এই ক্ষীরটাকে আমি ঠান্ডা হতে দিয়েছি, গরম ক্ষীর তো দেওয়া যাবে না, তো ঠান্ডা হয়ে যাক। ক্ষীরটা অলমোস্ট হয়েই এসছে, ঠান্ডার দিন বেশি টাইমও লাগে না ঠান্ডা হতে, এটাকে আমি একটুখানি গুঁড়ো করে নিয়ে পায়েসের মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা এই যে আমার পায়েস হয়ে গেছে, পায়েস রেডি হয়ে গেছে, আর ক্ষীরটা রেডি হয়ে গেছে, খেজুরের গুড় দিয়েছি আর হালকা অল্প চিনি দিয়েছি, আর এই যে ক্ষীর,
তো এই যে কড়াই বসিয়ে দিয়েছি, এখন পাটিসাপটা ভাজবো। তো চলো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো। আর এই যে এখানে রিয়ান, রিয়ান এই যে বেলনা নিয়ে চলে এসেছে এখানে, রিয়ানও পিঠা ভাজতে চলে এসেছে, তাই না রিয়ান? তাই না রিয়ান? শোন না বাবা। হ্যাঁ, তো এই যে আমি কাঠি সাপটাটা বসিয়ে দিয়েছি, তো এইভাবে একটু দেখিয়ে দেই, তোমরা তাহলে ভালো মতন দেখতে পাবে। এই যে কাঠি সাপটাটা হচ্ছে, এই দেখো, এই যে কাঠি সাপটাটা এক সাইড হয়ে গেছে, বাহার এক সাইড একটুখানি করে নিই। এছাড়া একটা পাটি সাপটা তৈরি হচ্ছে, কড়াতেই করছি, তাওয়াতে রাতে রুটি বানাবো, তো তাওয়াতে জন্য করলাম না। এই যে একটা পাটি সাপটা এখানে হচ্ছে, রেডি হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা আশা করছি। আর রিয়ান আবার এখানে খুব অত্যাচার শুরু করে দিয়েছে, আসলে ওর শরীরটা ভালো না, সেই কারণেই আর কি ভালোই যাচ্ছে না। তো এই বন্ধুরা, এখানে আমার কতগুলো দেখো অলমোস্ট ভাজা হয়ে গেছে পাটি সাপটা, আর এর নিচে তো পায়েস রয়েছে, এই যে পায়েস, আর এই যে পিঠে কাছের থেকে দেখাই, তো আরো আছে, এগুলো ভাজবো এখন। আর তোমাদের সাথে এখন আর মোটামুটি আর এইটুকু শেয়ার করলাম আজকের মতন, পায়েস আর পাটিসাপটা ক্ষীরের। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে। আজকের জন্য টাটা, শুভরাত্রি।